গন্তব্য এগারো শিব মন্দির। চলুন শুরু করা যাক গুনে গুনে দুই মিনিটের ভিডিও, কেমন আছে, কেমন দেখতে, কী তার ইতিহাস। প্রথমে শুরু করা যাক কোথায় তার অবস্থান। বাংলাদেশের যশোর জেলার অভয়নগর উপজেলার বাকুটিয়া ইউনিয়নের ভৈরব নদীর তীরেই স্থাপন করা হয় এই এগারো শিব মন্দির, যা খুলনা থেকে 35 কিলোমিটার দূরে এবং যশোর থেকে 45 কিলোমিটার দূরে অবস্থিত। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, যশোরের তৎকালীন রাজা নীলকণ্ঠ রায়ের ছিলেন রাজা প্রতাপাদিত্যের বংশধর। তার রাজধানী ছিল চাষড়া, কিন্তু তিনি বাস করতেন অভয়নগরের ভৈরবের তীরে। রাজা তার মেয়ে অভয়াকে বিয়ে দিয়েছিলেন নড়াইলের জমিদার নীলম্বরের সাথে। বিয়ের কিছুদিন যেতেই নীলম্বর দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। অল্প বয়সে বিধবা হন অভয়া। আর দ্বিতীয় বিয়ে হয়নি অভয়ের, কারণ তৎকালীন সময়ে হিন্দু বিয়ের দ্বিতীয় বিয়ের বিধানও ছিল না। বাকিটা জীবন অভয়া পূজা অর্চনা করে কাটাবে বলে সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তার বাবার কাছে অনুরোধ করেছিলেন যে তার জন্য যেন মন্দির তৈরি করে দেওয়া হয়। মেয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে 1745 থেকে 1765 সালের ভিতরে 11টি শিব মন্দির তৈরি করেন রাজা নীলকণ্ঠ রায়। তার পরবর্তীতে অভয়নগরের এই নামকরণ করা হয় নীলকণ্ঠ মন্দির মেয়ে অভয়ের নাম অনুসারে। এগারো মন্দিরের সর্ব উত্তরের মন্দিরটি হচ্ছে মূল মন্দির, এবং ঢোকার সাথে সাথে ফটকের দুই সাইডে আছে দুইটি মন্দির। তারপরে একটু আগালেই দুই সাইডে, অর্থাৎ পূর্ব এবং পশ্চিম সাইডে আছে চারটি করে আটটি মন্দির। এটাই মোট 11টি মন্দির। যারাই ভ্রমণ পিপাসু তারাই তো এই ভিডিওটি দেখছেন, তাদের জন্য একটা পরামর্শ, আপনারা যদি এই মন্দির দেখতে আসেন তবে অবশ্যই রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি থেকে ঘুরে যাবেন, কারণ এখানে আসলে এখান থেকে একদম কাছেই পাবেন রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি। পাশাপাশি আরও বিখ্যাত ছোটোখাটো জিনিস আছে যেগুলো আমার ইউটিউব চ্যানেলে পাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।